দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ দেশ জুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছিল। প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি পুলিশ। এরপর নানা ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। খোলা হয়েছে মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইন, প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক। কিন্তু পরিসংখ্যান বলছে, দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর কয়েক গুণ বেড়েছে মহিলাদের সঙ্গে অপরাধের সংখ্যা। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী 2012-16 ডিসেম্বর দিল্লি কাণ্ডের পর থেকে এবছর 30 নভেম্বর পর্যন্ত রাজধানীতে 1493টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। সংখ্যাটা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। আরো পরিষ্কার করে বললে, গত 13 বছরে সব থেকে বেশি। শুধু ধর্ষণই নয়, বেড়েছে শ্লীলতাহানির অভিযোগও। গত বছরের তুলনায় শ্লীলতাহানির অভিযোগ বেড়েছে 5 গুণ। গত বছর 625টি শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল, এবার সেই সংখ্যা বেড়ে 3237টি। পাল্লা দিয়ে বেড়েছে ইফটিজিং এর সংখ্যাও। যদিও দিল্লি পুলিশের দাবি, অভিযোগ বৃদ্ধি পাওয়ার আসল কারণ হলো সচেতনতা এবং পুলিশি উদ্যোগ। আন্নার এই মন্তব্যই চমকে দিয়েছে তার একদা শীর্ষ কেজরিওয়ালকে। কেজরিওয়াল যখন সরকারের লোকপাল বিলকে জোকপাল বিল বলছেন, তখন লোকপাল আন্দোলনের হোতাই সেই বিলের সমর্থন জানানোয় কার্যত অস্বস্তিতে পড়েছে আম আদমি পার্টি। আন্নার অনশন মঞ্চে মধ্যমণি হয়ে দেখা যেত যে অরবিন্দ কেজরিওয়ালকে, এখন সেই তিনিই বলছেন শুধু অনশন করে কোনো লাভ হয় না। অনশন মঞ্চ থেকে কেজরিওয়ালকে আন্নার পাল্টা পরামর্শ, যদি সরকারের লোকপাল বিলে খামতি থেকে থাকে তাহলে অনশন করুন, আন্দোলন করুন। লোকপাল নিয়ে আন্না হাজারের সঙ্গে কেজরিওয়ালের এই প্রকাশ্য সংঘাত চমকে দিয়েছে অনেককেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আন্না সরকারি লোকপালকে সমর্থন করায় কেজরিওয়াল বুঝতে পারছেন তার মূল হাতিয়ারই ভোতা হতে চলেছে, তাই আর রাখঢাক না রেখেই সরব হচ্ছেন তিনি। উল্টোদিকে পর্যবেক্ষকদের একাংশ এমনও মনে করছেন, কেজরিওয়ালের দিল্লি জয়ের পর কোণঠাসা হয়ে পড়া আন্না সম্ভবত প্রাসঙ্গিকতা ফিরে পেতেই সরকারি লোকপালের সমর্থন করতে চাইছেন। সবুজে ঢাকা ঢেউ খেলানো প্রান্তর, মাঝে মাঝে কয়েক ঘর বসতি, টুকরো টুকরো স্বপ্ন, এটাই হলো নেলসন ম্যান্ডেলার শৈশবের গ্রাম, কুনু গ্রাম। মাদিবার শান্তির নীড়, কখনো নিজের বই কখনো স্মৃতিচারণায় ম্যান্ডেলার মুখে বারবার উচ্চারিত হয়েছে কুনু গ্রামের কথা। রবিবার এই গ্রামে সমাধিস্থ করা হয় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। চোখের জলে প্রিয় মাদিবাকে বিদায় জানালো গোটা বিশ্ব। রাষ্ট্রীয় মর্যাদায় নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন হয়। বিদায় বেলায় ম্যান্ডেলার পরিবারের সঙ্গে কুনু গ্রামে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। শেষ শ্রদ্ধা জানান বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 5,000 মানুষ। মৃত্যুর আগে একটি বারের জন্য হলেও কুনু গ্রামে ফিরতে চেয়েছিলেন ম্যান্ডেলা, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। আর গত 5 তারিখ জোহানেসবার্গের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবশেষে তাঁর সেই শান্তির নীড়েই চির নিদ্রায় শায়িত হলেন দক্ষিণ আফ্রিকার প্রিয় মাদিবা। সাময়িক ছন্দ হারালেও আর্মান্দো কোলাসোর কোচিংয়ে চমক দেখাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। রবিবার অ্যাওয়ে ম্যাচে আই লিগের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারালো লাল হলুদ। খেলার 17 মিনিটে জেমস মোগার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গত ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ইস্টবেঙ্গলের সুদানি স্ট্রাইকার। রবিবার মোগার গোলেই চাপে পড়ে যায় লিগের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি। দ্বিতীয়ার্ধের 36 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান এডে চিরি। জয়ের ফলে আই লিগে বেশ ভালো জায়গায় উঠে এলো ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি যেখানে 14টি খেলার পর 27 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে, সেখানে ইস্টবেঙ্গল 18 পয়েন্ট নিয়ে 7 নম্বরে থাকলেও 3টি ম্যাচ কম খেলেছে। ইস্টবেঙ্গলের জয়ের ফলে জমে উঠল আই লিগের খেতাবি লড়াই।